Hi friends, welcome back to my channel friends. তো বন্ধুরা আজকে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম উপকরণে একদম সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি করব। তার জন্য একটা পাকা আনারস আর কাজু বাদাম পোস্তো নিয়েছি। আনারসকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে আনারসকে কেটে নিয়েছি আর কয়েক টুকরো আনারসকে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর কি কি লাগছে আমি সব উপকরণ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আনারসের পেস্ট রয়েছে, এখানে কাজু বাদাম আর পোস্তো পেস্ট, আর নিয়েছি এক চামচ বিট লবণ, আর ফুরনে লাগছে শস্য, গোটা শস্য নিয়েছি, আর লাগছে চিনি, এক বাটি চিনি নিয়েছি, কাজু বাদাম আর খেজুর। তো বন্ধুরা একদম কম উপকরণেই একদম সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা একদম স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। সবাইকে অনুরোধ করছি প্লিজ ফুল ভিডিও দেখবেন। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দুই চামচ তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি শস্য, শস্য যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আনারস। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম দিয়ে দিলাম বিট লবণ। এবার ভালো করে নেড়ে দেব, তারপর একটা ঢাকনা লাগিয়ে দেব যাতে করে আনারস খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা লাগিয়ে দিলাম, কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এবার আনারসের পেস্টটা দিয়ে দিলাম আর খুব ভালো করে ভাজতে থাকবো কিছুক্ষণ। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, ভালো করে নেড়ে দেব, তারপর দিয়ে দেব পোস্তো বাটা, কাজু বাদাম বাটা। পোস্তো বাটা আর কাজু বাটা দেবার পর আরও কিছুক্ষণ ভাজতে থাকবো, খুব ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম চিনি, আস্তে আস্তে কাজু বাদাম আর খেজুর। আবারও ভালো করে আনারসের সাথে মিক্সড করে নেব, কিছুক্ষণ কুক করব, চিনিটা একদম ভালো করে গলে যাবে। চিনিটা একদম গলে গেছে, এবার দিয়ে দেব এক বাটি গরম জল। আরও কিছুক্ষণ রান্না করব।
তো বন্ধুরা এবার গ্যাস অফ করে দিয়েছি, নামিয়ে নেব। তো বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আনারসের চাটনি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। বিশ্বাস করুন আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, যেভাবে করেছি আনারসের এই চাটনিটা, এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন বাড়ির সবাই খুব খুব প্রশংসা করবে, আঙ্গুল একদম চেটেপুটে খাবে। সত্যি বলছি এত সুস্বাদু হয়। তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও চেষ্টা করব ভালো ভালো রেসিপি, ভালো ভালো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা আজ এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।